আসসালামু আলাইকুম শামিলিন আর স্বাগত জানাচ্ছেন টিভি রাতের খবরে ক্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দুপুরের রাজধানীর একটি অভিজাত হোটেলে সরকারি ন্যাশনাল বিজনেস ডায়লগে ব্যবসায়ীদের উদ্দেশ্যে ড ইউনুস বলেন সব বাধা পেরিয়ে সবার অভিজ্ঞতার আলোকে কাজ করে শহীদদের আকাঙ্ক্ষার মূল্যায়ন করতে হবে তা না হলে তাদের এই আত্মত্যাগ সফল হবে না নিয়ামুল আজিজ সাদেক বিস্তারিত জানাচ্ছেন ন্যাশনাল বিজনেস ডায়ালগ শিরোনামে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভার আয়োজন ছিল যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নতুন ভাবে বাংলাদেশের জন্ম হয়েছে অতীতের সব দূর করে এগিয়ে যেতে হবে ছাত্রজনতার বিপ্লব ব্যবসা বাণিজ্য সহ সব কাজ স্বাধীনভাবে করার সে সুযোগ তৈরি করে দিয়েছে যেটা কাজে লাগানোর আহ্বান জানান তিনি এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না এবং তাদের লক্ষ্য ছিল কি নতুন বাংলাদেশ হবে এবং যে কারণে ছাত্ররা যখন প্রাণ সারা দেশের মানুষ তাদের এসে যে সময় আমরা এই দায়িত্বে আছি আমরা টিম হিসেবে কাজ করতে চাই যাতে যে আজকে যে দুই নম্বরে আছি কি করে আমরা এক নম্বর হব আমাদের মেয়াদকালে যদি আপনারা এক নম্বরে নিয়ে যেতে পারেন আমরাও স্মরণ করবো যে এক বাবা একটা কিছু করছি ডক্টর ইনুস বলেন মধ্যমায়ের দেশ হলে অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায় প্রতিযোগী হিসেবে অনেকের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় এই কারণে ব্যবসায়ীদের তৈরি পোশাকে এক নম্বর হওয়ার আহ্বান জানাতেন শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা সবাই যখন একটা টিম হলাম শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম ওটাও আমরা করে থাকি ওটা না করলে সামনে এগুলোর কষ্ট হবে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন যতদিন এ সরকার থাকবে দেশ গড়ার জন্য আত্মনিয়োগ করবেন তারা সামাজিক ব্যবসাকে উৎসাহিত করে তিনি শ্রমিক মালিক সুসম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেনেক এন টিভি নিউজ ঢাকা অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন আয়োজন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ছাত্র জনতার গণভ্যুত্থানের সুফল নস্বাত করতে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন তিনি ইমরুল রিপোর্ট দৃষ্টি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার এই বিষয়ে প্রতিক্রিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারকে সময় দিতে চায় বিএনপি তবে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেন তিনি মোটামুটি ভাবে একটা ভিশন এই ইন্টারিম সরকারের সেই কথা মোটা দাগে তিনি তুলে ধরেছেন এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি সংস্কার প্রয়োজন সেটা আমরা প্রতিকার গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয় মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে যে জনগণের প্রতিনিধিদের শাসন তাদের পরিচালনা তাদের শাসন জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয় সেটি আমাদের প্রত্যাশা থাকবে আমরা আশা করি যে তারা সম্ভব সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন পনেরোই সেপ্টেম্বরের গণতন্ত্র দিবসের সমাবেশের প্রস্তুতি সভার পর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন গণ অভ্যুত্থানে সাফল্য নস্বাত করার চক্রান্ত করছে পতিত স্বৈরাচার পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে মানুষের মানুষের সম্পর্কে এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না এটা আমরা বিশ্বাস করি শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে মন্তব্য করে এর বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির মহাসচিবের ইমরুল হাসান ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া ছাড়া কোন বিকল্প নেই তবে তিনি কিছুটা সুস্থ না হওয়া পর্যন্ত বিদেশে নেওয়া যাচ্ছে না বিশেষজ্ঞ টিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ হোসেন এর আগে বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে তাকে কেবিনে ভর্তি রাখা হয়েছে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন মেডিকেল বোর্ড বেগম জিয়াকে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা দিয়েছেন পরীক্ষা নিরীক্ষা শেষে রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ড পরবর্তী মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনা নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং দ্রুততার সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে উনি একটু সুস্থ হলেই ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য কারণ আর এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্ত্র নাই যে পেশারি হোক না কেন গণহত্যায় উস্কানি দাতাদের বিচার করা হবে জানিয়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন স্বাস্থ্য দপ্তরে কাছ থেকে হতাহতের পূর্ণাঙ্গ তালিকা না পাওয়ায় গণভ্যুত্থানের শহীদদের স্মরণ সভা চোদ্দই সেপ্টেম্বরে হচ্ছে না বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব জানা নাহিদ ইসলাম রিপোর্ট করছেন রকন উদ্দিন গত অন্তর্বর্তী সরকারের এক মাস মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন মন্ত্রণালয়ের যেসব প্রকল্পে দুর্নীতির অভিযোগ ছিল তা পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি বা ফ্যাসিবাদী সরকারকে সহায়তা তাদেরকে অন্যত্র পদায়ন করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে সাত নির্বাহী সদস্য বিশিষ্ট জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম সরকারি সহায়তার পাশাপাশি দেশি বিদেশি অনুদানে চলা এই ফাউন্ডেশনের কাজ হবে অভ্যুত্থানে শহীদদের পরিবারকে পুনর্বাসন আর্থিক সুবিধা দেয়া দেশ টুরে স্মৃতি ধরে রাখা ও বছর বছর অনুষ্ঠানের আয়োজন করা চোদ্দ তারিখে স্মরণসভাটি করা হচ্ছে না মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজিত আয়োজন করব এবং সাতশো আটাইশ জনের শহীদের এক একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত বিশ হাজার দুইশো জন হচ্ছে আহত এখানে পাঁচ কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে নট যে পাঁচ কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে পাঁচ কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরো অনেক কমের মধ্যেই হবে এ সময় সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তী সরকারের এক মাসে প্রশাসনিক কার্যক্রমের শৃঙ্খলা প্রসঙ্গে বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি এটা আমরা অস্বীকার করব না প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশ জুড়ে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীদের বিরুদ্ধে ঢালাও মামলার বিষয়ে জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে তো এই গণহত্যার সাথে যারা জড়িত গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে উস্কানি দিয়েছে তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে সে সেটা সাংবাদিকই হোক আইনজীবী হোক রাজনৈতিক দলের কর্মী হোক পুলিশ হোক প্রশাসন হোক যে কেউ সুস্পষ্ট প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই তাকে যাতে অভিযুক্ত করে মামলা নেওয়া হয় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন ও পুলিশের সংস্কার কাজ চলছে বলেও জানান নাহিদ ইসলাম রকন উদ্দিন এনটিভি নিউজ ঢাকা ভাদ্রের ভ্যাবসা গরমের মধ্যে বেড়েছে লোডশেডিং অতিষ্ঠ জনজীবন শহর গ্রাম ভেদে লোডশেডিংয়ে মাত্রা ছাড়িয়েছে দুই থেকে সাত ঘন্টা পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন জ্বালানির সংকট ও ভারত থেকে আমদানিকৃত বিদ্যুৎ কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং তাই সংকট নিরসনে সরকারের জ্বালানি ব্যয় কমাতে হবে সেই সাথে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী নসীন রাইসা বসবাস করেন রাজধানীর বনশ্রী এলাকায় যুদ্ধের এই সময় দুই থেকে তিনবার লোডশেডিং হওয়ায় নিয়মিত পড়াশোনার ব্যাঘাত ঘটছে তার পড়াশোনার ক্ষেত্রে অনেক ক্ষতি হচ্ছে যেমন আমার পড়ার ক্ষেত্রে কম্পিউটার আর ওয়াইফাই অনেক প্রয়োজন হয় কিন্তু কারেন্ট চলে গেলে আমি কম্পিউটার তা ইউজ করতে পারছি না ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেস্কোর তথ্য বলছে রাজধানীতে প্রায় প্রতিদিন চারশো মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে তাই পরিস্থিতি সামাল দিতে অঞ্চল ভেদে তিন থেকে চারবার লোডশেডিং করতে হয় এতে জনজীবন চরম ভোগান্তিতে আমরা যারা স্কুল কলেজ ভার্সিটি থেকে আসি রাতে এসে আমরা বিদ্যুৎ পাই না আসলে দশটা এগারোটার দিকে যখন আমাদের মেন পড়ালেখাটার সময় তখন বিদ্যুৎটা থাকছে না যার কারণে আমাদের পড়ালেখাও হচ্ছে না ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না দিনে কয়েকবার করে কারেন্ট যাচ্ছে আমরা আসলে এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই শহর থেকে গ্রাম অঞ্চলের অবস্থা আরও নাজুক কোন কোন জেলায় গড়ে দশ ঘন্টাও বিদ্যুতের দেখা পান না এলাকাবাসী বিদ্যুৎ নিয়ে এসব মানুষের দুর্ভোগের যেন শেষ নেই দিন রাত্রি সবসময় লোডশেডিং এক ঘন্টা কারেন্ট দিচ্ছে এক ঘন্টা নাই কর্তৃপক্ষের জিজ্ঞাসা করলে ওনারা উত্তর দেয় উৎপাদন বন্ধ আমরা দোকান কার্যক্রম পরিচালনা করতে পারতেছি না দেখা যাচ্ছে কাস্টমার আসতেছে আইসে গরমের জন্য চলে যাচ্ছে লোডশেডিংয়ের কারণে যেমন অতিষ্ঠ জনজীবন তেমনি শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে চরম মাত্রায় এমন সংকট নিরসনে কি করতে পারে নতুন সরকার এমন প্রশ্ন ছিল এই বিশেষজ্ঞের কাছে প্রচুর পরিমাণে টাকা লুণ্ঠন হয়েছে বিদেশে পাচার রয়েছে এ সমস্ত কথা তো মিথ্যে না তাহলে সেই সব অবস্থাগুলো এখন প্রতিকার দরকার সেই প্রতিকারের জন্য সময় লাগবে রাজস্ব অর্ধেক করে ফেলো গাড়ি ঘোড়াও সব বন্ধ করো এই সমস্ত কর্মকর্তাদের যে সব পাবলিক ট্রান্সপোর্টে চড়াও চড়াই সেই সমস্ত জায়গায় তেল সাশ্রয় করে বিদ্যুৎ কেন্দ্র চালাও উন্নয়নের কথা বলে অপরিকল্পিত ভর্তুকি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার বিদ্যুৎ খাতের এই নৈরাজ্য রোধে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ব্যবস্থা নেবে এমন আশা করছেন এই বিশেষজ্ঞ এই যে অবস্থা ভয়ঙ্কর রকমের চারদিক দিয়ে খাতকে গ্রাস করে ফেলেছেন বাহাসান অ্যান্টিভিনিউজ ঢাকা আগামী বাইশে সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিওয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় বাইশে সেপ্টেম্বর স্নাতক প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষ এবং স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান শুরু হবে এরপর ত্রিশে সেপ্টেম্বর থেকে স্নাতক প্রথম বর্ষের পাঠদান শুরু হবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে উল্লেখ শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গেল পয়লা জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে কুষ্টিয়ের পঁচিশটি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি দুপুরে প্রেসব্রিফিংয়ে বিজিবি জানায় মেহেরপুর উপজেলার আমছপি এলাকায় ঢাকা থেকে মেহেরপুর গ্রামে যে আর পরিবহনে অভিযান চালায় তারা এ সময় পঁচিশটি স্বর্ণের বারসহ আলাল হোসেন এবং রাজীব হোসেন নামের দুই পাচারকারীকে আটক করা হয় পরে তাদের থানায় সুপর্দ করে বিজিবি উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর সীমান্ত থেকে ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন স্বৈরাচার পতনে যারা শহীদ পেয়েছেন তাদের রক্তের ঋণ পরিশোধ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে কক্সবাজারে ছাত্র নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি দুর্নীতি এবং বৈষম্য রুখে আহ্বান জানান এর আগে পেকায় ছাত্র জনতার আন্দোলনে নিহত ছাত্র দল নেতা ওয়াসিমের বাড়িতে গিয়ে কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে দেখা করেন হাসনাত অন্যদিকে টাঙ্গাইলে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় সমন্বয়ক স্যার জেইস আলম বলেন এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করা হয়েছে অন্য ফ্যাসিস্টকে এই জায়গা করে দেওয়ার জন্য নয় চাঁদাবাজি ও সিন্ডিকেট রুখে দেওয়ার আহ্বান জানান তিনি এছাড়া জামালপুর ঝিনাইদহ ও চাঁদপুরে মত বিনিময় সভা করেছেন সমন্বয়কেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে চার শহীদ সহ সব শহীদের আত্মার ফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আলোচনার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম অনুষ্ঠানে শহীদদের স্মরণে করে বক্তব্য দেন সহপাঠী ও পরিবারের সদস্যরা শহীদদের প্রত্যেকের পরিবারের হাতে দশ লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয় দোয়া যাতে মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় এর আগে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়টির চারটি হলের নাম শহীদদের নামে নামকরণ করা হয় সাংবাদিক নির্যাতনের জন্য বিচার বিভাগের যারা সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের সহ জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাস্টিস ফর জার্নালিস্ট সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ব্রিফিংয়ে সংগঠনটি এই দাবি জানায় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা আক্রান্ত পেয়েছেন বন্ধ পেয়েছে অনেক গণমাধ্যম দাবি জানান স্বাধীন গণমাধ্যম পরিপন্থী আইন বাতিল করা সহ সাংবাদিক নির্যাতনের জন্য দায়ীদের আইনের আওতায় আনার বিগত সরকারের আমলে আক্রান্তদের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করা হবে বলেও জানানো হয় সংস্কারের জন্য সরকারের বিভিন্ন কমিশন গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে এ বি পার্টি বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানানো হয় এই ছয়জন বিশিষ্ট নাগরিককে চিফ অ্যাডভাইজার ডাকবেন ডেকে ওনাদেরকে কথা বলে ওনাদের দায়িত্ব বুঝিয়ে দিবেন এবং আমি মনে করি অল্প সময়ের মধ্যেই যাতে ওনারা ওনাদের রিপোর্টটা দিয়ে কাজ শুরু করতে পারেন সেই ব্যবস্থা যাতে রাখেন এবারে নগদ নিবেদিত অর্থনীতির সংবাদ ব্যাংকিং খাতের সংস্কারে গঠিত টাস্ক ফোর্সকে ব্যাংকারদের সাথে নিয়ে কাজ করার তাগিদ দিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন প্রশ্নের জবাবে ব্যাংক লুটেরাদের সাথে কারোরই সম্পর্ক রাখা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি বলেন আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে একসঙ্গে কাজ করবে অ্যাসোসিয়েশন অব ব্যাংকস।

রাজপোস্ত কিছু কিছুই করতে পারে যদি আমরা আমার সাথে আলোচনা না করে আমি বলছি যে আপনাদের উই শুড বি হার্ড মা আমাদের শুনতে হবে আমাদের কথা আমরা যারা ব্যাঙ্ক পরিচালনা করি আমরা পলিসি গ্রাম পরিচালনা আমরা করি কাজে আমাদের সাথে আলাপ করে নিই ভালো হয় আর কি এই ছিল রাতের খবরের এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ রাত একটার মধ্যে রাতের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি